গোলামের বাচ্চা গোলাম, গান্ধী চাচা গোলাম, বাবুদরে আমরা তো গোলাম আর তুমি তো মালিক। বাবুদরে তুমি যদি মাফ না করো কোথায় যাব, আর তো কোনো মাওলা নাই আর তো কোনো মালিক নাই, আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দাও। আজকে মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করিয়া নাও, মাহফিল থেকে একজনকেও খালিয়াতে ফিরাইয়া দিও না, প্রত্যেককে তোমার অলির দপ্তরে নাম লেখাইয়া দাও। বাবুদরে বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও, বাবুদরে যখন মৌয়াদ দেবা ইমানের সাথে মৌয়াদ দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন, আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت شدد رشد فرن. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس، محمد حامد حمد خدا بس، خدا مدا محمد مصطفى بس. زما حضوري برامد جان عالم، ترحم يا نبي الله ترحم، نآخر رحمة للعالمين، زمحروما چرا غافل نشيني، زكاك ايلال سيراد برخيس، چون
নর্গল খাব চন্দল খাব বলখিজ বেরুয়াওয়ান সরজ বুলবে ইয়ামানি কেরুবে তুস্ত সুবহে জিন্দগানি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية أخرى هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدق لس معزز معاشر الحاضرين أيها المستمعون الكرام الله بكر بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم أمتكم পর্দার আল্লাহ পাকের বান্দীরা আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শাহানুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত সকল থেকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসকে বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন, যেই মজলিসের মাধ্যমে বেহেশতের বাগানের সন্ধান পাওয়া যায়, যেই মজলিসের মাধ্যমে সমস্ত গুনাহ থেকে মাফি পাওয়ার আশা করা যায়, জাহান্নামের পরিবর্তে জান্নাতের ফয়সালার আশা করা যায়, এরকম একটা দামি মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া জানাক বলবেন আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়াইয়া তো আওয়াজ নষ্ট করে ফেলাইতেন, আগের না আওয়াজই ভালো ছিল, বেশি বাড়াইয়েন না তাহলে শব্দ দূষণ হয়। রাত্র অনেক হয়ে যাইতেছে, লম্বা সুর আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন আগামীকালকে নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল্লাহ আলিয়া শেষের দিন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই জাদাত হায়াতুহু ওয়া কাসরাত খিদমাতুহু তেনারা বয়ান পেশ করবেন। আমি আসলে কোনো বক্তাও না, কোনো ওয়াইজিনও না, আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে, তো যেহেতু আসতেই হয় সেই হিসাবে ভাঙা চুরা যা পারি দুই একটা কথা বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতি সবার জন্য উপকারে আসে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দা বান্দিরা, হে ঈমানদারেরা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়ে তো মরিও না। কি না হইয়া মরিও না, মনে থাকবে সবার। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এই শর্ত লাগান নাই যে খবরদার আলেম না হইয়া মরিও না, মুফতি না হইয়া মরিও না, পীর না হইয়া মরিও না, মহাদ্দেস না হইয়া মরিও না, এমপি মন্ত্রী না হইয়া মরিও না, শিল্পপতি না হইয়া মরিও না, এই কথা আল্লাহ কোথাও বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে মাত্র একটা, কয়টা? একটা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে? ইসলাম এবং মুসলমান কি জিনিস, এর অনেক লম্বা ব্যাখ্যা, বিস্তারিত আলোচনা করার মতো এলেমও আমার নাই, সময় আসলে নাই, অনেক রাত্র হয়ে যাইতেছে, কথা ঠিক না? এক কথায় মনে রাখবেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোকে নিয়ে আসছেন সেই জিনিসগুলোকে আঁকড়াইয়া ধরা, যেই জিনিসগুলোকে ছাড়িয়ে দিতেন বা ছাড়িয়ে দিতে বলছেন ওই জিনিসগুলোকে, এর নাম হইল ইসলাম, এর নাম হইল মুসলমান। আপনি আমিও যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাই, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী যদি মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে চাই, তাহলে আমাদেরও কাজ হইবে দুইটা, কয়টা মনে থাকবে? এক নম্বর কাজ হইলে আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন, যা করছেন বা করতে বলছেন, সেই কাজগুলোকে করতে হবে। আর যে কাজগুলোকে নিষেধ করছেন, ছাড়িয়ে দিচ্ছেন, ছাড়িয়ে দিতে বলছেন, সেই জিনিসগুলোকে কি করতে হইবে? এইবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস নিয়ে আসছেন? আল্লাহ রাসূল কি বড় বড় বাড়ি গাড়ি বাগান জমি জমা এগুলো নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছেন তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমি উম্মীদের মধ্য থেকে এক উম্মী নবীকে প্রেরণ করলাম যে তোমাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ায়ুজাক্কিহিম, যে তোমাদের আত্মাকে পবিত্র করবে, তাজকিয়া পয়দা করবে, খোদাভীতি সৃষ্টি করবে, আত্মশুদ্ধি করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে তোমাদেরকে কিতাবের এলেমে দীক্ষিত করবে, এলেম দান করবে, শিক্ষা দান করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়াল হিকমা আই সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সুন্নাহ শিক্ষা দেবে, এক কথায় জীবন আদর্শ শিক্ষা দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস দ্বারা এইটাই প্রমাণিত, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত চারটা জিনিস নিয়ে আসছেন। তার জীবন আদর্শের ভিতরে চারটে জিনিস পাওয়া যায়, কয়টা মনে থাকবে সবার? কয়টা? এক নম্বরে দাওয়াত, এক নম্বরে কি? দুই নম্বরে তালিম, দুই নম্বরে কি? তিন নম্বরে তাকিয়া, চার নম্বরে জেহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর জীবনের জীবন আদর্শের ভিতরে এই চারটে জিনিস পাওয়া যায়, কি কথা ঠিক না? আমাদেরও কাজ চারটা, কয়টা? এক নম্বরে দাওয়াত দেওয়া লাগবে, দিনের দাওয়াত,
কালেমার আজমাত, কালেমার হায়বাত, কালেমার গুরুত্ব, কালেমার প্রয়োজনীয়তা মানুষকে দাওয়াতের মাধ্যমে বুঝাইতে হবে। দাঁড়ে দাঁড়ে গিয়া, কাছে গিয়া, হাতে পায়ে ধরিয়া যাকে যেভাবে প্রয়োজন সেইভাবে দাওয়াত পৌঁছানো লাগবে। কি কথা ঠিক না? যেমন আজকে আপনারা এখানে আসছেন, কি সবাই দাওয়াত পাইয়া আসছেন না না পাইয়া? এটাও একটা দাওয়াতের পদ্ধতি। এই পদ্ধতিটাও ভালো একটা পদ্ধতি না খারাপ পদ্ধতি? দাওয়াতের আরো অনেক পদ্ধতি আছে, এটাও একটা ভালো পদ্ধতি। কি কথা ঠিক না? এক নম্বর কাজ হয়েছে মোটামুটি, এখন দুই নম্বর কাজ। দুই নম্বরে কি করেছিলাম এর মধ্যে বলছে কি? তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে, কোনটা হক কুল্লা, কোনটা হক কুলেবা, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে বেজার, নামাজ কেমনে পড়বো, রোজা কেমনে রাখবো, হক মানুষের সামনে ব্যবহার কিভাবে করব। কি কথা ঠিক না? ব্যবসা কিভাবে করব, স্ত্রীর সাথে কিভাবে আমি ব্যবহার করব, ছেলের হক কি, মেয়ের হক কি, রাষ্ট্রের হক কি, রাষ্ট্র কিভাবে পরিচালনা করব। কি কথা ঠিক না? এইটা তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া লাগবে না লাগবে না? যদি এলেমই না থাকে, আমার জানাই না থাকে, তাহলে আমলই করতে পারবো না। এই জন্য যেই আমল করা ফরজ তার এলেম অর্জন করাও ফরজ, যেই আমল করা সুন্নাত তার এলেম অর্জন করাও, যে আমল করা ওয়াজিব তার এলেম অর্জন করাও। কি প্রয়োজনীয় এলেম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ, মনে থাকবে ইনশাল্লাহ। দুই নম্বর তিন নম্বরে কি বলছিলাম কথা হয় না, তাজকিয়া কারে করে, অন্তরকে পবিত্র করা। অন্তর যদি পবিত্র না হয় যত এবাদত করবো এবাদতের কোনো মূল্য নেই। কি আছে দলিল? কি ফাওয়াইলুল মুসাল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নামাজীদের জন্য ওয়াইজ ওযু, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নামাজীদের জন্য খুব বড় বিষয়। কিন্তু অন্য করে আল্লাহ পাক বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচেয়ে বড় জিকির, বড় ইবাদত। এই নামাজ তোমাদেরকে সমস্ত খারাপির থেকে বাঁচাইয়া রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুশরিকের তারকুস সালাত, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কি কথা ঠিক না? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। অথচ এই আয়াতে এসে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াজিব। ঘটনাটা কি বিপরীতমুখী কথা না? কথা বলবে না কোন নামাজীদের জন্য ওয়াজিব? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়ে, ঢিলা ঢালা নামাজ, নামাজে দাঁড়াইছে কার সামনে দাঁড়াইছে কোনো খবর নাই, নামাজের মধ্যে টাকা পয়সার হিসাব করে, ব্যবসার হিসাব মিলায়। কি কথা ঠিক না? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আমার মাওলার জন্য পড়ে না, করে কোন নাউযুবিল্লাহ। মানুষে যখন দেখে তখন নামাজ পড়ে, যখন দেখে না তখন পড়ে না। এই ধরনের নামাজ নামাজিকে কোথায় নিয়ে যাইবে? নামাজ পড়তে যে কার জন্য? এর নাম হইল তাকওয়া, আল্লাহর জন্য সবকিছু করা লাগবে। কথা ঠিক না? ছোট্ট আরেকটা ঘটনা বললেই খুব ভালোভাবে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তেনার অভ্যাস ছিল রাত্রবেলা তিনি একা একা বের হয়ে যেতেন। জনগণ তার কি অবস্থা, মানুষের কি আর্তনাদ, এটা নিজের কানে শোনার জন্য, নিজের চোখে দেখার জন্য কোন চাটুবার মোসাহেবের রেকর্ডের উপরে নির্ভর করতেন না, নিজেই স্থানে উপস্থিত হইয়া জনগণের অবস্থা বোঝার জন্য নিজেই বের হইয়া যেতেন। আর আমাদের দেশের রাজাবাসের অবস্থা কি? এটা যদি মেম্বার চেয়ারম্যান হইতে পারে, মানে টিকিট দিয়েও কথা কম যায় না, আর যদি এমপি মন্ত্রী হইতে পারে তো তিন মাস ছয় মাসেও দেখা করা যায় না, আর প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যদি হইতে পারে তাহলে তো তালা বন্ধ করছে, জনগণ আসছে না মরছে, আর কোনো ভবন নাই। কি কথা ঠিক না?
আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছিল সুপ্রিম কোর্টের সামনে গিরিক দেবীর মূর্তি কিভাবে আসছে আমি জানি না। সর্বোচ্চ বিচারের আদালত যেখান থেকে এই জাতির ভাগ্যর পাইরা ফয়সালা হবে, কি কথা ঠিক না? এরপর তো আর কিছু নাই, সেই জায়গায় গিরিক দেবীর আদর্শ অনুযায়ী এই দেশের বিচার ব্যবস্থা কায়েম করার প্রত্যয় নিয়ে তারা গিরিক দেবীর মূর্তি স্থাপন করছে প্রধানমন্ত্রীকে আমি জানি না। নেতৃত্বের প্রধান শর্ত হল যেখানে যাই ঘটুক দোষ নেতার গুণ নেতা। প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার যতই বলেন জানি না, এই কথা বললে এড়াইয়ে যাওয়ার সুযোগ নেই, আপনার জানা লাগবে, কি কথা ঠিক না? অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেতৃত্ব শেখা লাগবে, নিজের সব খবর রাখা লাগবে, কথা ঠিক না? তো যে কথা বলতেছিলাম, একদিন রাত্রিবেলা যখন বের হয়েছেন এক ঘরের পাশ দিয়ে যাইতেছেন, শুনে মা আর মেয়ে কথা বলতেছে, মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে আমাদের আজকে ছাগলের যতটুকু দুধ দেয় সেই দুধ দিয়ে তো সংসার চলবে না, দুধের ভিতরে একটু পানি মিশাইয়া বাড়াইয়া বাজারে নিয়ে বিক্রি করো, তাহলে তো আমাদের আগামীকালকে সংসার চলবে না। তখন মেয়ে বলতেছে, মা তুমি জানো না কার শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে আমরা দুধে পানি দিছি তো অবস্থাটা কি হইবে তুমি বোঝো না মা? এই কথা বলার পরে তার মা বলল, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর এখানে দাঁড়িয়ে রয়েছে সে কি দেখবে আমরা দুধে পানি দিছি? এই কথাগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। যখন তার মা এই কথা বললো ওমর ফারুক দেখবে নাকি, তখন মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না আমরা দুধে পানি দিছি, কিন্তু ওমরের আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে মা? আল্লাহ কি দেখবে না মা? এই কথা বলার সাথে সাথে তার মা চুপ হয়ে গেছে, আর কোনো জবাব করে না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোদাভক্তি, এর নাম হইল আত্মশুদ্ধি। সুবহানাল্লাহ। জীবন গেলেও গুনাহগারদের কাছেও যাইবে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ধরে না আল্লাহর ভয়ে, না ওমরের ভয়ে, না পীরের ভয়ে, না পুলিশের ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। এইভাবে অন্তরকে তৈরি করা লাগবে, এই কথা ঠিক আছে না? তো ঘটনা শেষ পর্যন্ত এই আলোচনা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন খুশি হয়ে গেছে, পরের দিন ওই গরিব মেয়ের কাছে তার একমাত্র ছেলে রাজকুমার ওই ছেলের বিবাহের পয়গাম পাঠাইছে ওই গরিব মেয়ের কাছে। সুবহানাল্লাহ। বড় শিক্ষণীয় বিষয়। আমরা তো বিয়ে করতে গেলে অলি মালি হাওলি জামালি অলি হাসাবিয়া বাস্তার নিজাতির দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শুধু দেখো মাল সম্পদ কেমন আছে, নাম কাম প্রভাব প্রতিপত্তি কেমন আছে, চেহারাটা সুন্দর কতটুকু আছে, এইগুলোই শুধু দেখো। ফাসফাল্লি জাতির দিন, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যেটা অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার একমাত্র রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নৌনামলকে শিখে গেছে। আর দেখবেন যারা দিনকে প্রাধান্য দিতে পারে সব কাজের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় বাসা করেন, আখেরাতেও বাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। দুজে কথা বলতেছিলাম, তিন নম্বরে হইল তাকওয়া, লাগবে না লাগবে না? চার নম্বরে কি মনে আছে না বলছেন? এই জায়গায় আসলে আবার অনেকে একটু ভুলিয়ে যায়, ভাইয়া জেহাদ নিয়ে তখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বাইরা বিতর্ক, কি কথা ঠিক না? আসলে জেহাদটা কি? জেহাদ শব্দ শুনলে আমাদের দেশের অনেক মুসলমান পুলিশ প্রশাসন সিআইডি ডিএসপি এনএসআই ইন্টারপোল ডিজিএফআই এরাও বইয়ে থাকলে লাভ দিয়ে হারিয়ে যায়। হজুর এবার কোন জেহাদ শুরু করলে, কি কথা ঠিক না? আসলে জেহাদটা কি? খায় না মাথায় দেয় জিনিসটা কি? জেহাদ একটা আরবি শব্দ, কি শব্দ? এর শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, কি করা? ঘন্টা সরাসরি আমার দিক দিয়ে না, একটু পাশে ঘুরে গেল। জেহাদ অর্থ কি? কথা হয় না, কি ঘুমে যাচ্ছে নাকি? বিরক্ত লাগে?
দুনিয়ার পরিভাষায় জিহাদ বলা হয় লিলাহি কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা যেই ফেকের যেই রাস্তা অবলম্বন করা হবে ওইটাকেই জিহাদ বলে। খালি মারামারি কাটাকাটির নাম জিহাদ না, ঠিক কথা ঠিক না? মারামারি কাটাকাটি যদি জিহাদ হইতো তাহলে তো খন্দকের যুদ্ধে কোনো মারামারি হয় না, হইতে না কথা হয় না? ইসলামের ইতিহাস জানেন না, খন্দকের যুদ্ধে কোনো রক্তপাত হইছে? না। সেটা কি জিহাদ কি জিহাদ না? হুদায়বিয়ার সন্ধিতে কোনো মারামারি হইছে? না। সেটা কি জিহাদ কি জিহাদ না? ফতে মক্কায় কোনো মারামারি হইছে? না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়া মদিনার থেকে আসিয়া মক্কা বিজয় করলেন, সমস্ত কাফেররা ভয়ে অস্থির হয়ে গেছে, না জানি আমাদের কি অবস্থা হয়, যাদেরকে বিবি হারা করছি, সন্তান হারা করছি, ভিটা হারা করছি, সম্পদ হারা করছি, খেজুরের বাগান ফেলাইয়া স্ত্রী সন্তান ফেলাইয়া বছরের পর বছর মদিনার ভিতরে তারা নির্বাসনে ছিল, আজকে তারা মক্কা বিজয় করছে, না জানি আমাদের কি অবস্থা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, ঘটনা কি, ওরা দরজা বন্ধ করতেছে কেন, ওরা পালাইতেছে কেন, ওদেরকে বলো যত অপরাধ আছে সব আমি ক্ষমা করিয়ে দেব, যত অপরাধ জমা করতে এসেছি ক্ষমা প্রতিশোধ নিতে আসিনি। সবাই বলুন সুবহানাল্লাহ। ফতে মক্কা কোনো মারামারি হয় নাই, কি কথা ঠিক না? জেহাদ মানি মারামারি না, জেহাদ মানি আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হবে। যদি আমি এক ঘন্টা বক্তব্য দিলে আল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়ে যায়, এইটাই জেহাদ, কথা বল না কা? যদি আমি এই জায়গায় দৌড়াইয়া সদরঘাট গেলে আর আইলে আল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়, দৌড়ের জেহাদ, কথা হয় না? যদি পোস্টার লাগাইয়া বাংলাদেশ ছাইয়া ফাটাইলে আল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়, এটাও জেহাদ। যদি ব্যানার লাগাইয়া আল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়, এটাও জেহাদ। যদি মিছিল করলে আল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়, এটাও জেহাদ। যদি মিটিং করলে আল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়, এটাও জেহাদ। জিহাদ হাসানলি গাইরি হাসানলি জাতি না, যেমন আপনার পিত্তের ভিতরে পাথর হয়েছে, কি হয়েছে? পাথর বাহির করা উদ্দেশ্য, পেট ফুটো করা উদ্দেশ্য না, কি তাহলে পেটটা ফুটো করছেন কেন? যেহেতু পেট ফুটে না গেলে পাথর বাইরে না, বাধ্যই ফুটে করছি, পেট ফুটে করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পাথর বাহির করা, কথা ঠিক না? ঠিক ঠিক তদ্রুপ এই মিটিং করা, মিছিল করা, টাকা পয়সা খরচ করা, মাথার ঘাম পায়ে ফেলানো, রাস্তার ভিতরে রোদ্রের মধ্যে দাঁড়াইয়ে থাকা, ব্যানার নিয়ে অবরোধ করা, এটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আল্লাহর রসুল এবং আল্লাহর আদর্শ জমিনের ভিতরে বাস্তবায়ন করা, এই কথা ঠিক না? ঠিক। এই জন্য জিহাদ হাসানলি গাইরি হাসানলি জাতি না, সবাই বলো সুবহান। এইবার আসেন জিহাদ, এটা কি ফরজ না সুন্নত না মুস্তাহাব? প্রত্যেকের উপরে ফরজ না, খালি হুজুরের উপরে ফরজ? দরকার না তা প্রত্যেকে চেষ্টা করে, তাহলে কেমন মুসলমান? কথা হয় না? জিহাদ আমাদের শায়খ মোর্শেদ নওয়ার আল্লাহ মারকাজ, তিনি বলতেন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহর আদর্শ বাস্তবায়নের চেষ্টা ফেকের করা কষ্ট করা প্রত্যেকের উপর ঘটবে আইন। আমি চিন্তা করতাম ঘটনা কি, যদি ফরজে আইনি হইয়া থাকে তাহলে অনেক পীরেরা খালি পীর মুরিদি নিয়েই আছে, অনেক আলেমরা খালি কেতাবাদি নিয়েই আছে, দশটার দেশ নিয়েই আছে, অনেক সুফি সাপরা খালি তসবি টুপি নিয়েই এবাদতের মধ্যে আছে, আল্লাহর আদর্শ বাস্তবায়নের কোনো চেষ্টা নাই, কুফুরি আদর্শ দুরুবিত করার কোনো ফেকের নাই, কি কথা ঠিক না? এদেশে জেনার আইন পাশ হয় তার বিরুদ্ধে কোনো চেষ্টা নাই, কথা নাই,
কথা কয় না? এদেশে মদের আইন পাশ হয় তার বিরুদ্ধে চেষ্টা নাই, কথা নাই। এদেশে কুদরা দেশে খোদা শিক্ষা নীতি বাস্তবায়নের চেষ্টা চলে তার বিরুদ্ধে কোনো অবস্থান নাই। এদেশে গিরিক দেবীর মূর্তি দিয়া এই দেশটাকে ধ্বংসের দিকে ঠেলতে ফেয়া নিয়ে কোনো চিন্তা নাই। কথা ঠিক না? ঠিক ঘটনাটা কি চিন্তা করিয়ে গেলাম। পরবর্তীতে গবেষণা করতে গিয়ে দেখলাম অনেক আলেমরাই হতুয়া দিয়ে বইয়ে রয়েছে যে আর ফর্জে কে হয়া ফর্জে আইন দেয়া। আরো চিন্তায় বললাম ঘটনা কি, আমাদের সাহেব বলছেন ফর্জে আইন, অনেক ওলামায়ে কেরাম ফর্জে কে হয়া ফতুয়া দিয়া খালি মুরগির খান রান খাওয়ার ধান্দা করতেছে, ঘটনাটা কি? গবেষণা করতে গিয়ে দেখলাম আমাদের সাহেব যেটা বলছে ওইটাই ঠিক। কিভাবে ঠিক হইল? সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু সবাই আকলমান বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। জেহাদ কখন ফরজ হয় মনে রাখছেন? যখন জেহাদ দেফাই হবে, একদমই না দেফাই, নফিরে আম হবে। কি হবে মুখস্থ রাখেন, এক কথায় প্রত্যেকের উপরে যখন সমস্যা দেখা দেবে এবং এই সমস্যা মোকাবেলার জন্য যখন কোনো শায়েখ বা কোনো নেতা আমাদেরকে আহ্বান করবেন, তখন ওই যোগ্য নেতার নেতৃত্বে ওই সমস্যা মোকাবেলার জন্য উপস্থিত হওয়ার চেষ্টা করা প্রত্যেকের উপরে ফরজ আইন হয়ে যায়। আর যদি অন্য এলাকায় সমস্যা আমার এলাকা ঠিক আছে, তাহলে ওই এলাকার লোকের জন্য ফরজ আইন, আমার উপরে ফরজ কে ভায়া। মাশাআল্লাহ বলছেন। এইবার আসেন বাংলাদেশে আমাদের প্রত্যেকের মাথার উপরে সমস্যা আছে না নাই? বুঝছে কইন? কথা বল, ওলামায়ে কেরামের মাথায় মনে কোনো সমস্যা টমস্যা নাই? পীরেগো মাথায় মনে হয় নাই? আছে। দুই একটা বলি, যেমন বাংলাদেশে যাদের বয়স 18 বছর পার হয়ে গেছে, এরা যদি আপোষে মিল্লামিশে লিপ্তুকে বার করে, লিপ্তুকে বার বলবেন বিবাহ বহির্ভূত সহ অবস্থান, আপোষে মিল্লা যদি জেনা করে, তার বিচারের কোন আইন এই বাংলাদেশের সুপ্রিম কোর্টেও নাই। জানেন আইন? জানেন? ও না জানিয়ে খালি জাগর দেন। আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, আপনার স্ত্রী হোক, এই ভারতে কয়েকদিন আগে আইন পাশ হয়েছে, এই গত 2 দিন আগে মানে আইন পাশ হয়েছে, কারণ স্ত্রী যদি অন্য কারোর সাথে পরকীয়া করে এটা বৈধ, কোনো অসুবিধা না। এরকম এই আইনগুলা প্রত্যেকের উপরে আছে না নাই? যদি কারো মেয়ে বা কারো বোন আপোষে মিললে জেনা করে, তার বিচার যদি আপনি করতে যান, বা কারো ভাই আপোষে জেনা করে, তার বিচার যদি আপনি করতে যান, আর সে যদি যে আপনার বিরুদ্ধে অভিযোগ দেয়, মাননীয় আদালত আমি এখন পরিপক্ক, আমার বুঝ হয়েছে, আমি অ্যাডাল্ট, আমি বুঝিয়ে শুনিয়ে আপোষে মিললে জেনা করছি, আমার বাবা আমার এই জন্য শাস্তি দিয়েছে, আমি তার বিচার চাই, তখন এই বাবাকে নিয়ে জেলে ঢুকানো যাবে, সেই আইন আছে। কিন্তু জেনাকারদের বিচারের কোনো আইন না। কি কথা ঠিক না? আপনার মেয়ে বড় হয়েছে, 18 বছর হয় নাই, বিয়ে দিতে পারবেন কেটা কেটা? এমন কথা কইবে না, পারবেন? তার বিবাহ দেওয়া খুব প্রয়োজন, তার নিরাপত্তার জন্য ভালো একটা ছেলেও পাইছেন, কিন্তু 18 বছর পুরো হয় নাই, বিয়ে দিলে যে দেবে তারও দেব, যে বিয়ে করবে তারও দেব। কি কথা ঠিক না? কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতে বৃত্তি করতে আছে, দেহ ব্যবসা করতেছে, পার্কে গিয়ে ডলাডলি করতেছে, ইজ্জত লুণ্ঠন হইতেছে, এটার বিচারের কোন আইন নাই? 18 বছর হওয়ার আগে বিবাহ দিলে তার বিচারের আইন আছে? কি কথা ঠিক না? ঠিক। এটা কি মুসলমানের না কাফেরের আইন? এই কুফুরি আইন, মদের আইন, জেনার আইন, সুদের আইন প্রত্যেকের মাথার উপরে আছে না নাই? পায়খানা প্রত্যেকের মাথার উপরে পরিষ্কার করার দায়িত্বকারী সর্বনিক হিসেবে রাখলাম না? না আপনার আমার প্রত্যেকের কথা বল না কা? তাহলে জেহাদ কি ফরজে আইন হইল না ফরজে কে ভয় হইল? এরপরেও যারা বলতেছেন জেহাদ ফরজে কে ভয়, ফরজে কে ভয় কারে কয়? এমন একটা ফরজ যেই ফরজটা কিছু সংখ্যক মানুষের দায়িত্ব আদায় করলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায়, যেমন জানাজা নামাজ। কি কথা ঠিক না?
কিন্তু যেই পরিমাণ আয়োজনের প্রয়োজন, যেই উপস্থিতির প্রয়োজন, সেই আয়োজন এবং উপস্থিতির অভাবে যদি ফরজ দায়িত্বটা আদায় না হয় তাহলে কি হইবে? আলহামদুলিল্লাহ সবাই দেখি সচেতন, মাসালা সবাই জানে, ধরে কেন আলহামদুলিল্লাহ কি সবাই গুণাগার হবে না? হবে না? ঠিক কথা। যারা বলেন জেহাদ ফরজে কিফায়া, যেই পরিমাণ আয়োজনের প্রয়োজন, চেষ্টার প্রয়োজন, ফেকেরের প্রয়োজন, সেই উপস্থিতির অভাবে, চেষ্টার অভাবে, ফেকেরের অভাবে যদি এই ফরজ দায়িত্বটা আদায় না হয় তাহলে এই ফরজ তরফের গুনায় প্রত্যেকের গুণাগার হওয়া লাগবে। কথা ঠিক না? যদি খানকায় বইয়ে বইয়ে খালি মুরগির জান চাবানের ফন্দি আর মাদ্রাসায় বইয়ে বইয়ে প্যাট দৌবেন, এটার কোন সুযোগ? ধরে বলেন সুযোগ? সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে কুফুরি আদর্শের বিরুদ্ধে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফরজ দায়িত্ব, ইমানি দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন। এইবার আসেন, যেহেতু ফরজে আইন প্রমাণিত হইতে নয় না, এখনো বাকি আছে বুঝতে, করবেন কেমনে? করার পদ্ধতি লাগবে না? লাগবে না। কি যাই পিছন দিয়ে একটা পিডল দিয়ে মাথা ভেড়াই গেলে রাস্তাকে গাড়িতে আগুন দেবেন, ঘরে আগুন দেবেন, মানুষ যদি মারবেন এটাকে জেহাদ না ফাসাদ? কতবার জেহাদ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী। মন করা জেহাদ করলে এটা জেহাদ হইবে, এটাকে ফাসাদ? আমিরের নির্দেশ ছাড়া যদি কেউ যাইয়া চালাকি করিয়া মারা যায় সে কোনোদিন শহীদ হয় না। একটা গাছের পাতাও যদি ছেড়ে সেটা জেহাদের সওয়াব হবে না। কি কথা ঠিক না? ঠিক। আমিরের নির্দেশ অনুযায়ী কাজ করা লাগবে। আর আল্লাহর রসুল যেই পদ্ধতি বাতাইছে আমিরকে সেই পদ্ধতি অনুযায়ী হুকুম দিতে হইবে। কি কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শত্রু যখন যেই পদ্ধতিতে আসুক সেই পদ্ধতিতে তোমরা তাদের সাথে মোকাবেলা করো। সুবহানাল্লাহ। শত্রু আসছে বন্দুক নিয়ে, আপনি নামছেন খালি এতে তোজ দি লইয়া, এটা দেখা দিবে না, এটা আত্মহত্যা। শত্রু আসছে রান্দাও লইয়া, আপনি নামছেন লাডি লইয়া, এটাও দেখা দিবে না। যখন যেই পদ্ধতিতে আসবে হুবাহু ওই পদ্ধতিতে মোকাবেলা করা লাগবে। ঠিক না? আল্লাহর জেহাদ কইয়া একটা ফেতনা বাজাইয়া একটা বন্দুকের মুখে শুয়ে পড়বেন, রক্ত দিয়া সব শেষ করবেন, আর কর্মীদেরকে ফেলাইয়া নেতারা ভাগবেন, যেটা যেটা জেহাদের ময়দান সাজিয়ে ভাগবে এটা সব মোর্তাদ। জেহাদের ময়দান সাজিয়ে পালাইলে কি হয়? এই কথা কান না কা শরীয়তের বিধান থাকলে ওগুলোরে ফাঁকিতে ঝুলানো ওয়াজি। তাই কথা বল, মাসালা ভুলইলে কথা হইয়েন মেয়া, বন্দুকের সামনে খালি হাতে যুদ্ধ হবে না। প্রতিবাদ হইতে পারে, আন্দোলন হইতে পারে, খালি হাতে যুদ্ধ হবে না, এটা হবে আত্মহত্যা। যা করেন বুঝতে শূন্য করতে হইবে। কথা ঠিক নেই? আল্লাহ রসুল বলছেন শত্রু যখন তাই পদ্ধতিতে আসবে, বর্তমান জমানায় শত্রু আসবে কুফুরি আইন নিয়া, অপসংস্কৃতি নিয়া, বেহায়াপনা উলঙ্গপনা নিয়া, অপশিক্ষা নিয়া। মুসলমানের দেশে মুসলমানি শিক্ষার ব্যবস্থা নেই, কি আছে? ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা ছেলে সুরে ফাতেহা শুদ্ধ করিয়া নামাজ পড়া সুন্দরভাবে পড়িয়ে কবরে যাইবে এর কোনো ব্যবস্থা নাই। এমনকি কালেমা পর্যন্ত ছয় শুদ্ধভাবে শেখার ব্যবস্থা নেই। কি কথা ঠিক আছে? শত্রু আসতে অপশিক্ষা নিয়া, কুকুরি শিক্ষা নিয়া, তাহলে এটার মোকাবেলা করা লাগবে। কথা বলা কেমনে করবেন? ওরা এতে কুকুরি শিক্ষা নিয়ে, আমি নামছেন খন্তা আর কুদল লইয়া, মোকাবেলা হইবে? জেহাদ হইবে না ফাসাদ হইবে? ধরে কন ওরা এতে কুকুরি শিক্ষা নিয়ে মুসলমানদেরকে নামতে হইবে ইমানের শিক্ষা নিয়ে। কেয়ামতের ময়দানে মুসলমানের সন্তানেরা বলতে না পারে ইয়া আল্লাহ ওলামায়ে কেরাম আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার চেষ্টা করে নাই,
এই এই সুয়ালের জবাব দেওয়ার জন্য প্রত্যেকটা মহল্লায় কোরআনি মার্কাজ কায়েম করা লাগবে। শত্রু আসছে, মদের আইন, জুয়ার আইন, কি কথা ঠিক না? এই আইন পাশ করে কেমনে? কোথায়? যদি অধিকাংশ সাংসদ এই কথার উপর আজ জায়গায় যে আগামীকালকে থেকে বাংলাদেশের ছেলেমেয়েরা ল্যান্ডও ইয়ার্ডে কোনো অসুবিধা নাই, আইন পাশ কথা না, আগামীকালকে সমকামিতা, যেমন আমেরিকা কিছুদিন আগে আইন পাশ হয়েছে, ভারতেও হয়েছে সমকামিতা, অর্থাৎ পুরুষে পুরুষে জেনা করতে পারবে, মেয়েরা মেয়েরা জেনা করতে পারবে, বৈধ বৈধ। পশুর ভিতরে যে আইন নাই, শুয়ারের ভিতরে যে আইন নাই, শিয়ালের ভিতরে যে আইন নাই, সেই আইন পাশ করছে মানুষে। এগুলো তো কুকুর শিয়াল শুয়ারের চোখ খারাপ, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলছেন উলাই কাম সারুল বাড়িয়া, কিছু মানুষ আছে কুত্তা শিয়াল শুয়ারের চোখ খারাপ। এই কুফুরি আইন পাশ করে কোথায়? সংসদ গঠন করে কেমনে? এখন কথা কইবে না, আসল জায়গা পড়ছে, কথা বলা যাইবে না। না, পাঁচ বছর পর একটা ভোটের বাক্স পাঠায়, কি বাক্স? কেউ বলে ধর্মনিরপেক্ষ প্রত্যাবাদ কায়েম করবো, রাশিয়ার সেকুলারিজম বাস্তবায়ন করব, কেউ বলে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করব, আমেরিকার গণতন্ত্র বাস্তবায়ন করব, আমারে ভোট দাও। মুসলমানের সন্তানদেরকে ধোকা দিয়ে বোকা বানাইয়া, কেউ পট্টি লাগাইয়া, কেউ তসবির দিয়া, কেউ উজু ছাড়া, রোজা ছাড়া, ইফতারি করিয়া, কি কথা ঠিক না? উজু ছাড়া নামাজ পড়িয়া, কথা বলা এই রকমের ধোকা দিয়া, মুসলমানদেরকে বোকা বানাইয়া, মুসলমানের সন্তানদের সমর্থন নিয়া এই কুফুরি আদর্শ বাস্তবায়নের একটা সংসদ কায়েম করে, কি কথা ঠিক না? তার শত্রু আসছে কুফুরি আদর্শ বাস্তবায়ন করতে বোর্ডের বাক্স নিয়ে, কিসের বাক্স? জোরে কইয়েন, আরো জোরে কন, এটার মোকাবেলা মনে করা লাগবে না। কেমনে করবেন? না, এরা এসে ভোটের বাক্স নিয়ে আপনি গেছেন মসজিদে, খালি তাহার দুধ পড়িয়া, জঙ্গলে গাছি বস্তা লইয়া গেছেন, খালি পিকনিক করিয়া, সারা দেশ শুধু তস দিয়ার ওই জিকির করিয়া, এটা মোকাবেলা হবে? কথা হয় না? তাহলে কি রামদল লইয়া বাইরেই লইবে, বন্দুক লইয়া বাইরেইলে? ওরা এসে ভোটের বাক্স দিয়ে আপনি নামছেন বন্দুক লইয়া, এটা কি জেহাদ দিবে না ভাষা দিবে? আল্লাহ রাসূল এরকম জেহাদ করতে বলছে? ওরা আসছে কুফুরি আদর্শ ভোটের বাক্স নিয়া, মুসলমানদেরকে নামতে হইবে ইমানের আদর্শের ভোটের বাক্স নিয়া, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের শায়খ মোর্শেদ হযরত কৃষ্ণা বুজুর বলতেন রহমতুল্লাহ আলাই, যে আমি ফজল করি সিয়াসাত করি না, আমি রাজনীতি করি না, আমি যেটা করতেছি এটা হলো ইবাদত, এটা হলো আমার জেহাদ। আর যে ভোটের বাক্সটা দিয়ে গেলাম, ওরা ভোটের বাক্স মনে করিও না, ওটা হলো মুসলমানদের ইমানের বাক্স, ইমানের বাক্স, ইমানের বাক্স। আস্তাম সামনে করিয়েন না, আস্তাম সামনে করছে কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সহযোগিতা করবেন, সাক্ষী দেবেন, আর মুসলমান হইয়া কবরে যাইবেন, এত সহজ। কুফুরি করে কুফুরি আদর্শে সমর্থন করে একই অপরাধ, কথা ঠিক না? ঠিক। এরপরেও যারা কুফুরি আদর্শ বাস্তবায়নের পক্ষে সহযোগিতা করতেছেন, আমি তাদেরকে হাতে পায়ে ধরিয়ে বলছি, বাবা আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, কি নিয়ে কবরে রওনা করছেন বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া। ভাইরা, শুধু ওয়াজ মাহফিল করলে চর্ম নেই, আলাগ হচ্ছে এই পীর মুড়ি দিয়ে মনে হয় ভালো বুঝেন না, আর বাংলাদেশের দ্বিতীয় কেউ নাই, ঠিক না? শুধু ওয়াজ মাহফিল করলে, ফজিলাতের বয়ান করলে, এই আমল করলে ওই সোয়াব, ওই আমল করলে ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব, শুধু এই আলোচনা করলে সবাই কাছে ভালো থাকা যায়, আমরা খুব ভালো করে জানি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বাসদ যত দল আছে সবাই বলবে হুজুরে খুব ভালো, কি কথা ঠিক না? সুদের বয়ান বন্ধ করলে, বেপরদার বয়ান বন্ধ করলে সবাই যে ভালোবাসবে খুব ভালো করে জানি। এর পরেও এই কাটাযুক্ত রাস্তা, মাইর খাওয়ার রাস্তা, জেলে যাওয়ার রাস্তা, রক্ত ঝরার রাস্তা কেন বাঁচিয়ে নিলাম? আমার
সাহেব মশাদ হাজর পিসাবুদ্দু চরমনাই বলতেন, বাবা আমি অনেক চিন্তা করে দেখছি কেয়ামতের ময়দানে যদি আল্লাহ না করুক আমাকে আল্লাহ ধরিয়ে বসে ফজল করি। তোমার চোখের সামনে কুফুরি আইন পাশ হয়েছে, কুফুরি আদর্শ বাস্তবায়ন হয়েছে, তুমি ফজল করিম আমার আদর্শ বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো? তখন আমি কি উত্তর দেব? সেই উত্তর ঠিক করার জন্য আমি ফজল করিম এই মাইল খাওয়ার রাস্তা বাঁচতে নিস। এরপরেও যদি কেউ বলেন সিয়াসত মে হালাকাত হ্যায় হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা জিহাদ ফাসাদ হ্যায়, আমি ওই বন্ধুদেরকে বলবো বাবা আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, কিন্তু এখনো মুসলমান হইতে পারছেন কিনা এটাই বড় চিন্তার বিষয়। তু আলেম সুদি, জাহেদ সুদি, পীর সুদি, মুফতি সুদি, মাওলানা সুদি, জুমলা সুদি, অলেকিন মুসলমান সুদি। বাবা আলেম হওয়া খুব সহজ, কষ্ট করিয়া কয়েক বছর মাদ্রাসায় পড়িয়া দাওরার সার্টিফিকেট নিলি আলেম হওয়া যায়, কথা ঠিক না বেটি? পীর হওয়া সহজ, পীরের দরবারে কিছুদিন ভালো বুঝে খেদমত করে একটা খেলাফত পাইলি পীর হওয়া যায়, মুহাদ্দিস হওয়া সহজ, বুজুর্গ হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন, মুসলমান হওয়া বড় কঠিন। আমার মাওলা কিন্তু পরিষ্কার ভাবে বলছে আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বান্দা বান্দিরা খবরদার মুসলমান না হই আমার কবরে আসিস না, মোমেন না হই আমার কাছে আসিস না। খোদা না কাজটা যদি মুসলমান না হইয়া কবরে যাই বাবা, এই কবর কিন্তু কবর থাকবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার, নেককার বান্দা বান্দিদের জন্য কবরটা একটা জান্নাতের বাগিচা হইয়া যাইবে, আর গুনাহগার বান্দা বান্দিদের জন্য কবরটা একটা জাহান্নামের কুয়ায় পরিণত হবে। কোন কোন গুনাহগার বান্দা বান্দি কবরে যাওয়ার পরে দুইজন আন্দা বয়রা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরজু দিয়া পিটাইতে থাকবে, চোখেও দেখবে না কানেও শুনবে না, যতই চিল্লা চিল্লি করুক তাদের একটু মায়াও লাগবে না, এক পিটানে জমিনের নিচে ঢুকিয়া যাইবে, আবার টান্য উঠাইবে, আবার মারবে, আবার উঠাইবে, আবার মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন কোন গুনাহগার বান্দা বান্দি কবরে যাওয়ার সাথে সাথে দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাথরের হাড্ডি অপর পাথরের ভিতরে ঢুকাইয়া দেবে, হাড়গুলারে কটপট কটপট করিয়া ভাগিয়া ফেলাইবে, এইভাবে আজাবের পর আজাব পর্যন্ত কবরের ভিতরে চলতে থাকবে। এরপরে দাঁড়াইতে হইবে কেয়ামতের ময়দান। আল্লাহ, এইটা কেয়ামতের ময়দান তো আরো ভয়ানক জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উঠিয়া উলঙ্গ অবস্থায় শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবো নাকি? আল্লাহ রাসূল বলেন হে আয়েশা, তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল বলেন আয়েশা রে, ওই কেয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন ময়দান, ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে, কারো দিকে তাকাবার সময় কোনো মানুষে পাবে না রে আয়েশা, কারো দিকে তাকানোর সময় হবে না। ভাইরা, কেয়ামতের ময়দানের অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুশারাইয়া ফেলাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়া সূরা নিয়া বিচারকের পাশে বসবে, ঘোষণা দেবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনে সমস্ত বাদশাহী আমার, আজকে সমস্ত ক্ষমতার মালিক আমি, মাওলা
দুনিয়াতে বসে বহুত ক্ষমতা দেখাইছো, কার ক্ষমতা আছে পারলে দেখো, আইনাল মাফার কে কোথায় ভাগ্য যাইতে পারো পারলে ভাগ্য যা, ভাগার কোনো জায়গা থাকবে না, ক্ষমতা দেখানোর ক্ষমতা কোনো মানুষের থাকবে না, কেয়ামতের ময়দানে তারাইয়া থাকবা সেই ক্ষমতাও কোনো মানুষের হবে না, সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হইয়া থাকবে, লাল চামড়ার মতো দপ 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 করতে থাকবে, গুলেলার বান্দাবাদী লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে আল্লাহ। ওদিকে ফেরেশতারা গুনাগারদেরকে দেখার সঙ্গে সঙ্গে চিনিয়া ফেলাইবে। আমরা যখন যখন দুনিয়ার ভিতরে যারা একটু বড় লোক তাদেরকে দেখলে চিনি, যারা একটু আরামে আছে ভালো অবস্থা আছে তাদেরকে দেখলে চিনি, কেয়ামতের ময়দানেও ফেরেশতারা কোনটা সুদখোর কোনটা ঘুষখোর কোনটা মদখোর কোনটা জেনাখোর দেখার সঙ্গে সঙ্গে চিনিয়া ফেলাইবে। সেনার সাথে সাথে ইউরোপুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখযু বিন্নওয়াসি ওয়াল আকদাম, পাও এবং মাথার দিকে খপ করিয়া ধরিয়া উল্টা দিকে ভাঁজ করিয়া হারুলারে ভাগিয়া ডিলার মতো ভিক্ষা ভিক্ষা জাহান্নামের ভিতরে ভালাইতে থাকবে। আল্লাহ, ভাগিয়া যাওয়ার কোন জায়গা পাওয়া যাবে না, কোন চালাকি করার সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ, ওদিকে ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে দেখার পরে খাওয়ার জন্য শুধু পাগলের মতো লাফাইতে থাকবে। কেয়ামতের ময়দানে আল্লাহবাক জাহান্নামকে জিজ্ঞেস করবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাহাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহবাক জাহান্নামকে জিজ্ঞেস করবেন, এ জাহান্নাম তোর ক্ষুধা মেটছে নাকি, যেই পরিমাণ গুনাহগার পৎকার তোর পেটের ভিতরে দেওয়া হয়েছে এইটা খাইয়া তুই আসুদা হইছ নাকি। জাহান্নাম উত্তরে বলবে, মাহবুব রে আমার ক্ষুধা মেটে না, আমারে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও, ক্ষুধা তো জাহান্নাম পাগলের মতো হইয়া যাইবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, হাজার হাজার শিকল দিয়া কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টানিয়ে রাখতে পারবে না। যখন ফেরেশতারা জোর করিয়া জাহান্নামকে পিছনের দিকে টানিয়ে ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কেয়ামতের ময়দানটা থক 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 করিয়া কাঁপতে থাকবে। এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুশ হারাইয়া ফেলাইবে। একদিকে আল্লাহ পাকের গোসা ভরা চেহারা, অন্যদিকে সূর্যের তাপ তামার জমিন, অন্যদিকে ফেরেশতাদের ধাবরানি, অন্যদিকে জাহান্নামের গরিম গরিম আওয়াজ। এই অবস্থা দেখার পরে নবীরা পর্যন্ত বলবে, মাহবুব রে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও, একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদা করিয়া কান্দবেন আর বলবে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি, মাহবুব রে তুমি আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও, মাহবুব রে তোমার পাক ও জালালিয়াতের কসম খাইয়া বলছি, জাহান্নাম সেইভাবে পাগলের মতো হইয়া গেছে, আমার বড় ভয় লাগে কখন জানি আমার উম্মতকে থামা মারিয়া খাইয়া ফেলায়, তোমার পাক ও ইজ্জতের কসম, আজকে যদি আমার একটা উম্মতকে জাহান্নাম খাইয়া ফেলায় আমি মুহাম্মদ কিন্তু তোমার বেহেশতের ভিতরে যাব না। কেমন দয়ার নবী, যেই মুহূর্তে কেউ কাউকে পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বালি, ভাই ভাইকে পরিচয় দেবে না, মা বাবা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মা বাবাকে পরিচয় দেবে না, সবাই সবার থেকে শুধু ভাগবে। ওই মুহূর্তে সেই নবীর নিজের কথা মনে করবে না, উম্মতের জন্য পাগল হইয়া যাইবে। এমন দয়ার নবীরে বললে, কোথায় রওনা করছো রে পাগলের দল, এমন দয়ার নবীর জন্য কিছু মায়া লাগে না। এই নবীকে যখন বাংলার জমিনে যারো সন্তান বলিয়া গালি দেওয়া হয়, এই নবীকে যখন চরিত্রহীন বলিয়া গালি দেওয়া হয়, এই নবীকে যখন সন্ত্রাসী
কলিজার ভিতরে যদি কষ্ট না লাগে তুমি মুসলমান হইতে পারো না, তুমি একটা মোনাফে, কথা ঠিক না বাড়ি? তুমি মুসলমান হইতে পারো না রে বাবা, তোমার ভিতরে আসলে ইমান নাই। ভাইরা, তোমার ভাইরে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার বাবারে গালি দিলে তোমার মাথা খারাপ হইয়া যায়, তোমার মায়েরে গালি দিলে তো তোমার হুশই থাকে না, লাঠি লইয়া বাইর হইয়া যাও, কারে মারো কারে ধরো কোনো খবর থাকে না। আর যেই নবীকে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত না করলে মোমেন হওয়া যাবে না, সেই নবীকে যখন বাংলার জমিয়ে লুচ্ছে বলিয়া গালি দাও, মাফ করিয়া দাও, সেই নবীকে যখন চরিত্রে গালি দাও, আর মুসলমানের কলিজার ভিতরে একটু জ্বালাও সৃষ্টি হয় না। আসলে মুসলমান হইতে পারি না। মাহবুব যে তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দাও। বাবা, যখন আল্লাহর রাসূল এভাবে কান্নাকাটি শুরু করবেন, আমার মাওলার আরশ গরম হইয়া যাইবে, দোস্তের কান্না দোস্তে সইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ফেরেশতা মানুষ যা কিছু আছে সবচেয়ে বেশি মহব্বত করে তার রসুলকে, সবাই বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতের লোকটা যখন বাইরা কেয়ামতের ময়দানে কান্নাকাটি শুরু করবে, আমার মাওলার আরশ গরম হইয়া যাইবে, আমার মাওলায় অস্থির হইয়া যাইবে, আমার মাওলায় তাড়াতাড়ি বলবেন ইশফা তু শফা, এ নবী আপনি যাকে সাফায়াত করবেন তারই মাফ করিয়া দেব, আপনার কান্না আমি সইতে পারি না, তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠা, আমার আরশ গরম হইয়া গেছে আমি সইতে পারি না। যখন সুপারিশের আইন জারি হইবে, আল্লাহ রসুল সেজদার থেকে মাথা উঠাইয়া একটা ঝান্ডা গাড়িয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবে, উম্মতেরা তাড়াতাড়ি আসো, আর কোন চিন্তা নাই, সুপারিশের আইন দাঁড়ি হইয়া গেছে, তাড়াতাড়ি আসো, আমার ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করো, আমার হাতে হাউজে কাউসার পান করো, 50,000 বছরে পানির পিপাসা লাগবে না, তাড়াতাড়ি আসো আসো। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ আল্লাহ রসুলের দরবারে দৌড় মারবে, একদল উম্মতকে ফেরেশতারা আটকাইয়া রাখবে, তাদেরকে আর যাইতে দেওয়া হবে না। তখন তারা বলবে আল্লাহ রসুল, সূর্যের গরমে কলিজাটা শুকাইয়া গেছে, একটু হাউজে কাওসার পান করবো, ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। আল্লাহ রসুল বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতদেরকে আটকাইও না, তাড়াতাড়ি ছাড়িয়া দাও, ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না। ফেরেশতারা বলবে, আল্লাহ রসুল আপনি জানেন না, আপনার ইন্তেকালের পর এরা সারা জীবন আপনার দুশ্মনী করছে, আপনার টুপি নিয়ে টিটকেরি মারছে, আপনার দাড়ি নিয়ে টিটকেরি মারছে, আপনার সুন্নতি লেবাস দিয়ে কাঠমোল্লা কইয়া গাইল দেছে, আপনার তরিকার দুশ্মনী করছে, দিনের দুশ্মনী করছে, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে ছাড়ার কোনো আইন নাই। এই কথা শোনার পর আল্লাহর আল্লাহর হাবিবের কলিজার ভিতরে কষ্ট লাগিয়া যাইবে। আল্লাহ রসুল বলবেন, আহারে, যেই উম্মতের জন্য সারা জীবন মাওলার দরবারে কানলাম, যেই উম্মতের চিন্তায় চিন্তায় অল্প বয়সে দাড়ি চুল পাকাইয়া ফলাইলাম, আহারে, সেই উম্মত আমাকে গালি দেছে, আমার সুন্নত দিয়া টিটকেরি মারছে। আল্লাহ রসুল কষ্ট পাইয়া তখন বলবেন, সুহকাল 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 দূর সুপারিশ করব না, তোরা আমার উম্মত না। আবা ভাই, ওই মুহূর্তে যদি আল্লাহর রসুলটার দরবার থেকে তাড়াইয়া দেয়, যাবা কথা কোন বাবার দরবারে যাবা, যাওয়ার কিন্তু কোনো জায়গা পাওয়া যাবে না। কাজী ভাইরা, আমার বন্ধুরা, আমারা পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর রসুলের খাঁটি উম্মত হইয়া দরবার মাওলার কবরে যাওয়া লাগবে, কোনো চালাকিতে কাজ হবে না, পীরগিরি মুরিদগিরি কিন্তু কবরে চলবে না, মুফতিগিরি মহাদ্দেশগিরি কিন্তু কবরে চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নসিহত করতে আসেন,
ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার, এ ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে যাইও, কবরে যাইয়া নবীর মেয়ে পরিচয় চলবে না রে মা, কবরে যাইয়া কিন্তু পরিচয় চলবে না। ভাইরা আল্লাহর রাসূল যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলভীর অবস্থা কি হবে, তোমার আমার মতো পীর মুরিদের অবস্থা কি হবে, বুঝিয়া শুনিয়া কবরে যাইও, চালাকি কিন্তু কাজ হবে না, কোনো বুদ্ধিমানি চলবে না। কাজী ভাইরা আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি, আমার মাওলা যেন তারে চিনিয়া তার হাবিবের খাটি আর উম্মত হইয়া মাওলার গোলাপ হইয়া যেন কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকে প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। নমজরে কি বলছি কি বুঝাইতে চাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না, বাবুদরে তোমার বান্দা বান্দিরা বড় আশা করিয়ে মা ফেলে আসছে, তাদের দিলের খোরাক দেওয়া আমার মতো গুণাগান করা সম্ভব না, তুমি সকলের দিলের খোরাক দিয়ে সব তোমার কুদরতি আছে, একজনের মাহরুম করিও না, একজনের ফিরাইয়া দিও না, একজন কেউ তুমি মাহরুম ফিরাইও না, জুদের রহমত কা মন কে রহো মেরা দিল নেহি মাঙনা জস কো না হে ও কোই সায়ল নেহি, হে করম পরওয়ার করো, আপনে গুনাহ পর না চাও রহমত কি কাবিল হো মই ইনসাফ কি পাবিল নেহি। বাবুদের আমরা সবাই তোমার রহমতের দাবিদার, ইনসাফের দাবিদার্লায় ওজন দিলে একজনও দেখবো না, তোমার দয়াল ছাড়া কোনো রাস্তা নাই, আমরা সবাই তোমার রহমতের দাবিদার, আমরা সবাই তোমার মাগফিরাতের দিকে তাকাইয়া রয়েছি, আল্লাহ আমলের বড়াই করার ক্ষমতা কোনো মানুষের না, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ মাহফিলকে তুমি ভরপুর কামিয়া ফরমাইয়া দাও, আল্লাহ আগামী আরো দুই দিন মাহফিল হবে, দুনো দিন সকলকে আসার তৌফিক দিয়া দাও, অন্য ভাইদেরকে আসার তৌফিক দিয়া দিও, আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিও, ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সারা দুনিয়া মুসলমানদের উপরে ষড়যন্ত্র চলতে আছে, অমাকারু অমাকারাল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও, আল্লাহ আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন ওয়াল মুসলিমিনা ফি আফগানিস্তান ও ফি কাশ্মীর ও ফি ইরাক ও ফি ইরান ও ফি তুরান ও ফি শিশান ও ফি ফিলিস্তিন ও ফি মায়ানমার ও ফি মায়ানমার ও ফি মায়ানমার খুসুসাত ফিল বাংলাদেশ, আল্লাহ সারা দুনিয়া মুসলমানদের রক্ত দিয়ে জমিনদারে লাল বানাইয়া ফেলাইছে, আল্লাহ বসনিয়া চেসনিয়ার জুলুমের কথা শুনলে পশম তারাইয়া ফেলে, আল্লাহ ফিলিস্তিনে মুসলমান শিশুদের কান্না সহ্য করতে পারি না, আল্লাহ মা বোনদের আর্তনাদে আসমান ভারী হইয়া গেছে, আল্লাহ 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 মায়ানমারের জুলুম এখনো বন্ধ হয় না, আল্লাহ
বন্ধুদেরকে হেফাজত করো, বাবার সামনে মেয়েকে দর্শন করে বাবাই কেমনে কষ্ট করে। মায়ের সামনে সন্তানকে সবাই করে চেঙ্গিসকে হালাতের কথা তো শুনছি। বড় জালেম ছিল, মুসলমানের মাথা দিয়ে মিনার বানাইছে, কিন্তু শিশু বাচ্চাদেরকে জবাই করছে এরকম জুলুমের কথা কোনোদিন শুনি নাই। মা বোনদেরকে সবাই সামনে ধর্ষণ করছে এ কথা কোনোদিন শুনি নাই। সারা দুনিয়ার কাফের মুশরিক দেরকে তুমি হেদায়েত নসিব করিয়া দাও, যদি হেদায়েত নসিবে না থাকে কফল বড়দেরকে ধ্বংস করিয়া দাও, হেদায়েত নসিবে না থাকলে কফল বড়দেরকে ধ্বংস করিয়া দাও। পারি না, সইতে পারি না, রব্বের হামুমা কামা রব্বায়ানি সবীরা। মাহবুবের বিশেষ করে মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই, আমার মতো মাও নাই বাবাও নাই, এরকম কতজন সন্তান আছে আমি জানি না। আল্লাহ আমরা দোয়া করলাম তাদের বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাগরে যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবর গুলা বেহেস্তের বাগান বানাইয়া দাও। বলে শাহেখান আলে মাসাহেখান আলে মসজিদান আলে ওস্তাদান আলে আসাদা বলে মাল্লাহ আপন আলাইন আলে জামিল মুমিনিন আল মুমিনাত আল মুসলিমিন আল মুসলিমাত। وصلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين। মাহবুবে বিশেষ করে আমার এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশটা দিন দিন ধ্বংসের দিকে যাইতেছে, আল্লাহ আমার দেশটাকে শান্ত করিয়া দাও, আমার দেশের সকল মুসলমানদেরকে ইসলামের পক্ষে একত্রিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ সামনে ইলেকশনকে কেন্দ্র করে দেশের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আল্লাহ সমস্ত আতঙ্ক থেকে সমস্ত বালা মুসিবত থেকে আজাব ও গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ জালেমদেরকে হয়তো হেদায়ত করো নয়তো ধ্বংস করিয়া দিও। আল্লাহ হককে বিজয় করিয়া দাও, বাতিলকে মিটাইয়া দাও, হককে বিজয় করিয়া দাও, বাতিলকে মিটাইয়া দাও। আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।